আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন আমরা আইফোন আইক্লাউড আনলকের কাজ করি বাইপাস বা পার্মানেন্টলি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আইফোন 6s কীভাবে বাইপাস করতে হয় এবং এটা করব সম্পূর্ণ অনলাইনে। আপনারা সকলেই জানেন আমরা অনলাইন এবং অফলাইন আমরা কিন্তু আইক্লাউড আনলক বা বাইপাস করে থাকি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো অনলাইনের মাধ্যমে আল্ট্রাভিউয়ারে অন্যের কম্পিউটারে কানেক্ট করে কীভাবে আমরা আইফোনের কাজগুলো করে দিই। আমার একজন ক্লায়েন্ট যিনি অনেক দূর থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে এবং উনি এখানে আসতে পারবে না, তাই আমরা অনলাইনের মাধ্যমে কাজ করে দেবো, আল্ট্রাভিউয়ারের মাধ্যমে কানেক্ট করে কাজটা করে দেবো। সো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে আল্ট্রাভিউয়ারটা কানেক্ট আছে, আল্ট্রাভিউয়ার ওপেন আছে এবং যার কাজটা আমরা করব, আমরা যদি হোয়াটসঅ্যাপে যাই, এই যে ইনি ওনার কাজটা করব, দেখেন উনি কিন্তু টাকা পাঠিয়েছে, এই টাকা পাঠিয়েছে এবং ওনার কাজটা এখন আমি করব। এবং উনি আল্ট্রাভিউয়ার আইডি পাসওয়ার্ডও দিয়েছে, আল্ট্রাভিউয়ার আইডি পাসওয়ার্ড দিয়েছে যেটা দিয়ে আমরা এখন কানেক্ট করব। এখান থেকে আমি আল্ট্রাভিউয়ারের আইডি এবং পাসওয়ার্ড এই দুইটা জিনিস তুলে নেব। আইডি পাসওয়ার্ডটা দেওয়ার পর কানেক্ট টু পার্টনারে ক্লিক করে দেবো। এরপর আমাদের আল্ট্রাভিউয়ারে ঢুকে যাবে, এই যে দেখতে পাচ্ছেন আল্ট্রাভিউয়ারে কিন্তু আমি অলরেডি ঢুকে গেছি, এই আমার কম্পিউটার এবং এই যে আল্ট্রাভিউয়ারে ওনার কম্পিউটার, এবং উনি অলরেডি এখানে ফিও টুল ওপেন করে রেখেছে, আইসি বাইপাস ওপেন করে রেখেছে। আইসি বাইপাস দিয়ে আমরা মূলত এই কাজটা করব। আমরা এখানে তিনটা টুলস তিনটা সফটওয়্যার ইউজ করব এটা কাজ করার জন্য। প্রথমত হচ্ছে থ্রিও টুলে আমরা মোবাইলটা কেবল কানেক্ট করে এখানে মোবাইলের সমস্ত ইনফরমেশনগুলো দেখবো, এটা আইফোন কত যেটা কিন্তু এখানে দেখতে পারতেছেন, এবং এটার iOS ভার্সন প্লাস হচ্ছে এখানে আইমি এবং সিরিয়াল, এই ইনফরমেশনগুলোর সাহায্যে কিন্তু করা যায়, যেগুলো কিন্তু থ্রিও টুলে দেখা যাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে এই উইনরিয়ার 1:2.1, এটা দিয়ে আমরা করব জেলব্রেক, এবং জেলব্রেক করা হয়ে গেলে এই যে আইসি বাইপাস টুল এটা দিয়ে আমরা টোটালি মোবাইলটাকে আনলক করে দেবো। এই তিনটা স্টেপে আমরা মোবাইলটা কিন্তু আনলক করব। এখানে দেখতে পাচ্ছেন আমার থ্রিও টুল এবং আইসি বাইপাস এই দুইটা ওপেন করা। থ্রিও টুলে আমি মডেলগুলো দেখালাম আপনাকে, ইনফরমেশনগুলো দেখালাম, এবং আইসি বাইপাস এটাতে মোবাইলের কেবেলটা কানেক্ট করে দিলে এই ইনফরমেশনগুলো কিন্তু চলে আসবে, এটা কিন্তু অলরেডি মোবাইল কেবেল কানেক্ট করা আছে কম্পিউটারের সাথে। এবং এখানে আইফোনের মডেল, iOS ভার্সন, সিরিয়াল নাম্বার, আইমি নাম্বার সব কিছুই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং নিচে দেখেন রেড কালারে লেখা আছে দিস ডিভাইস সাপোর্টেড প্লিজ রেজিস্টার এসএন, এই মোবাইলটা কিন্তু সাপোর্টেড আছে এবং এটাকে এখন এসএন রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে কিন্তু আমরা এই মোবাইলটাকে আনলক করে দিতে পারবো। এখন এখানে যদি নট সাপোর্টেড লেখা আসে সেক্ষেত্রে হচ্ছে আমরা এই থ্রিও টুলে মোবাইলের স্মার্ট ফ্লাশে ক্লিক করে মোবাইলের iOS ভার্সনটা যেটা আপডেট থাকবে সেটা দিয়ে কিন্তু ফ্লাশ করে দিলে এখানে হচ্ছে এটা সাপোর্টেড চলে আসবে। তো এই কাজগুলো আপনারা চাইলে করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই কাজগুলো করতে পারবেন। সো আমি এখন এই ফোনটাকে জেলব্রেক করে নিচ্ছি, এই জন্য আমরা ইউজ করবো উইনরিয়ার 1:2। এই ক্ষেত্রে হচ্ছে এই থ্রিও টুলটা কেটে দিতে হবে, থ্রিও টুলটা ক্রসে ক্লিক করে কেটে দিয়ে তারপর উইনরিয়ার 1:2 এই সফটওয়্যারটা আমরা ওপেন করবো। আর না হয় কিন্তু থ্রিও টুল ওপেন থাকলে কিন্তু এই উইনরিয়ার 1:2 এটা কিন্তু ওপেন হবে না। সো এটা আমি ওপেন করে নিচ্ছি এখান থেকে। এই উইনরিয়ার 1:2.1 এই সফটওয়্যারটা কিন্তু ওপেন হয়ে গেছে, এই টুলসটা ওপেন হয়ে গিয়েছে, এবং এটাতে যখন কেবল কানেক্ট করা হবে তখন হচ্ছে এটাতে নেক্সট অপশনটা আসবে। কেবলটা যখন কানেক্ট করো তখন কিন্তু এই যে এরকম ইনফরমেশনগুলো চলে আসবে। আপনাদের ক্ষেত্রে যদি এরকম না আসে এবং এই নেক্সট অপশনটা শো না হয় সেক্ষেত্রে আপনি কেবলটা খুলে আবার লাগাবেন বা কেবলটা লাগাবেন, এই ইনফরমেশনগুলো এরকম চলে আসবে এবং এখানে নেক্সট অপশনটা কিন্তু চলে আসবে। এখন হচ্ছে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে মোবাইলটাকে হচ্ছে জেলব্রেক করব, কিন্তু মোবাইলটা যেহেতু আমার এখানে নেই এক্ষেত্রে আমাদের অবশ্যই কাস্টমারের হেল্প নিতে হবে, তো এই জন্য আমি কাস্টমারকে কল দিচ্ছি, যার মোবাইল তাকে কল দিচ্ছি। হ্যালো, হ্যাঁ লাইনে থাকেন। হয়ে গেছে? না হয় নাই, লাইনে থাকেন। ওকে, এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দিলে মোবাইলটা চলে যাবে রিকভারি মোডে মোবাইলটা যাবে, এবং রিকভারি মোডে নেওয়ার পর আমাদের মোবাইলের ভলিউম এবং পাওয়ার বাটন এই দুটো চেপে ধরে কিন্তু জেলব্রেক করতে হবে। একটি এরকম চলে আসবে, এবং এখানে যে ইনস্ট্রাকশনটা দিচ্ছে সেটা কিন্তু আমাদের ফলো করতে হবে। এটা আমি কাস্টমারকে বলতেছি, আপনারাও দেখে নিন। হ্যালো, আচ্ছা এখন হচ্ছে আমি নেক্সটে ক্লিক করব, কিন্তু নেক্সটে ক্লিক করার আগে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে ভলিউম বাটনটা আছে না, এই ভলিউম বাটন প্লাস এই যে হোম বাটন দুইটা একসাথে চেপে ধরবেন, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, শুনেন। আচ্ছা তাহলে ধরে আমাকে বলেন, তারপর আমি স্টার্টে ক্লিক করতেছি। আচ্ছা ধরতেছি। হ্যাঁ ধরে আমাকে জানান। হ্যাঁ ধরছি। ওকে, আমি স্টার্টে ক্লিক করলাম। এই 3:2:1:0 পাওয়ার বাটন ছেড়ে দেন। হ্যাঁ,
এখন এখানে যখন জিরো আসবে তখন হচ্ছে এই হোম বাটনটাও ছেড়ে দিবেন। আচ্ছা ওকে ছেড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ 100%। তারপর আমরা এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। ওয়েল এখানে জেলব্রেকটা হয়ে গিয়েছে, আমরা এই টুলসটা এখন কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে এটা হচ্ছে iPhone 6 এবং এখান থেকে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। এই সিরিয়াল নাম্বারটা আমি সিরিয়াল নাম্বারের উপরে ক্লিক করলে কিন্তু এই সিরিয়ালটা কপি হয়ে যাবে। এই সিরিয়ালে যখন ক্লিক করলাম সিরিয়াল নাম্বার এটা কপি হয়ে গেছে, ওকেতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এটা হচ্ছে যার ফোন মোবাইলটা যার আমরা তাকে এই সিরিয়াল নাম্বারটা এখানে সেন্ড করে দিই। তারপর এই ফোনটা হচ্ছে iPhone 6s। এখন এটাকে আমাদের হচ্ছে সাবমিট দিতে হবে। আমি এটা ক্লোজ করে দিচ্ছি, আপাতত ওনাকে আর প্রয়োজন নেই, আমি ওনার কলটাও কেটে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের এই যে সিরিয়ালটা নিলাম এই সিরিয়ালটা সাবমিট দিতে হবে। এখন আমরা সাবমিট দেওয়ার জন্য যে কোনো একটা ব্রাউজার চুজ করব। তারপর এখানে সার্চ বারে এসে লিখে দেবো gsmalo.com। এই ওয়েবসাইটটাতে যাব। এই ওয়েবসাইটে আমরা হচ্ছে সার্চ করে এই সার্ভিসটা বের করে আমরা হচ্ছে এই কাজটা করব। তার আগে এখানে যারা আমাদের রিসেলার বা ডিস্ট্রিবিউটর রয়েছেন তারা কীভাবে এই কাজটা করবেন, তারা চাইলে কিন্তু এই ওয়েবসাইটের সাহায্যে করতে পারেন। কিন্তু যাদের হচ্ছে gsmalo.org এই ওয়েবসাইটে যাদের হচ্ছে ডিপোজিট করা আছে, এই ওয়েবসাইটে এখানে যাদের ডিপোজিট করা আছে তারা হচ্ছে এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন করে এখান থেকে কিন্তু কাজটা করতে পারবেন। এখান থেকে প্লেস অ্যান্ড অর্ডারে ক্লিক করে তারপর আইমি সার্ভিস এখানে গেলে কিন্তু একটু নিচে আসলে আপনি কিন্তু ওই আইসি বাইপাসের যে সাপোর্টটা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটাতে আপনার মডেলটা সিলেক্ট করে আপনি কিন্তু সিরিয়ালের জায়গায় সিরিয়ালটা দিয়ে সাবমিটে ক্লিক করে দিলে নির্দিষ্ট একটা সময় করে এটা যখন সাকসেস হয়ে যাবে তখন হচ্ছে আপনি এই মোবাইলটা আনলক করে নিতে পারবেন, যেটা আমরা দেখাবো, প্রসেসটা দেখাবো যে সাকসেস হওয়া পর্যন্ত। সাকসেস হওয়ার পর আমরা যেভাবে কাজটা করবো এভাবে কিন্তু আপনি ফোনটাকে আনলক করে নিতে পারবেন। তো হচ্ছে এখানে যারা হচ্ছে আমাদের রিসেলার বা ডিস্ট্রিবিউটর রয়েছেন তারা হচ্ছে এই ওয়েবসাইটে কাজ করবেন। আর যারা নর্মাল কাস্টমার তারা কীভাবে করবেন, তারা হচ্ছে এই যে এই ওয়েবসাইটে gsmalo.com এই ওয়েবসাইটে এসে এখানে সার্চ বারে লিখে দেবেন iPhone 6s, আমার ক্ষেত্রে হবে 6s। আপনি আপনার মোবাইলের মডেলটা লিখে দেবেন এবং এইখান থেকে আইসি বাইপাসের টুলসটা আইসি বাইপাসের সার্ভিসটা আপনি খুঁজে নেন, আপনার মোবাইলের মডেল এবং আইসি বাইপাস যখন যেটা সাপোর্ট থাকবে যখন যেটা চালু থাকবে যে টুলসের সার্ভিসটা সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। রাইট নাও আসা আইসি বাইপাস এবং এটা হচ্ছে আমাদের ফোনের মডেল আইসি বাইপাস, এটা দিয়ে আমরা কিন্তু কাজটা করব, যেটার প্রাইসটাও কিন্তু এখানে দেওয়া আছে। সো আমি এটার উপর একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এটা হচ্ছে আইফোনের মডেল iPhone 6s এবং আইসি বাইপাস যে টুলসটার নাম, এবং এই আইসি বাইপাস টুলসটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবং এখানে কিন্তু প্রাইসটাও দেওয়া আছে, একটু নিচে আসবেন। এখানে রেফার কোড অপশনাল না দিলেও চলবে, ভিডিওতে কোনো রেফার কোড থাকলে সেটা বসিয়ে দেবেন। তারপরে এন্টার সিরিয়াল নাম্বার, এখানে আপনার মোবাইলের যে সিরিয়াল নাম্বারটা আছে সেটা দিয়ে নেবেন। আইসি বাইপাস টুলসটা ওপেন করে সিরিয়াল নাম্বারের উপরে একটা ক্লিক করলে সিরিয়াল নাম্বারটা কপি হয়ে যাবে, এখানে পেস্ট করে দেবেন। তারপরে এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করে দেবেন, এইরকম আসবে। এখান থেকে নিচ থেকে চেক আউটে ক্লিক করে দিতে হবে। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে একটু নিচে আসবেন, পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন, বিকাশ, রকেট, নগদ, যে কোনো একটা মাধ্যমে এই নাম্বারে এত টাকা দিয়ে দিলেই হবে। সো আপনি যেই নাম্বার থেকে আমাদের এই নাম্বারে টাকা পাঠাবেন আপনার যে নাম্বারটা ওই নাম্বারটা এখানে উঠায় দিবেন, ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিবেন, টাকা পাঠানোর পর একটা ট্রানজ্যাকশন পাবেন সেটা উঠায় দিবেন, আপনার নাম্বারটা উঠায় দিবেন যে নাম্বার থেকে টাকাটা দিয়েছেন। একটু নিচে আসবেন, এখানে টিক মার্ক দিয়ে প্লেস অ্যান্ড অর্ডারে ক্লিক করে দেবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড, আপনার অর্ডারটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আপনাকে 24 আওয়ার 24 ঘন্টা অপেক্ষা করার পালা। ওয়েল টোটালি 24 আওয়ার পর 24 ঘন্টা পর আমরা হচ্ছে আল্ট্রাভিউয়ারে কানেক্ট হয়েছি আবার ওই কাস্টমারের কম্পিউটারে, এবং এখান থেকে আমি আইসি বাইপাসটা ওপেন করে নেব যেহেতু এটা দিয়ে আমরা সাবমিট দিয়েছি এবং এটা কিন্তু সাকসেস হয়ে গেছে অলরেডি। আমি যদি একটু আপনাদেরকে অর্ডারটা দেখাই, gsmalo.com এ গিয়ে অ্যাকাউন্টে লগ ইন করার পর এই যে এখানে মাউসের কার্সরটা রেখে অর্ডারে, এবং এখানে দেখতে পারতেছেন আমার যে অর্ডারটা এটা কিন্তু
কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে কমপ্লিট হয়ে গেলে এখানে আমি আল্ট্রা ভিউয়ারে এই যে আইসি বাইপাস এটা ওপেন করে নেব কাস্টমারের কম্পিউটারে যার কাজটা আমি করতেছি। ওপেন করার পর আমি ওনাকে বলবো যে কেবলটা কানেক্ট করে দেওয়ার জন্য। হ্যালো কেবল কানেক্ট করেন। আইসি বাইপাসটা ওপেন করার পর এখানে দেখুন সমস্ত ইনফরমেশনগুলো চলে আসছে এবং এখানে লেখা আসছে নিচে প্লিজ জেলব্যাক অ্যান্ড কানেক্ট টু ওয়াইফাই টু অ্যাক্টিভেট। বলতে চাচ্ছে যে আবার জেলব্যাক করতে হবে। জেলব্যাক করার পর ওয়াইফাই কানেক্ট করে তারপর অ্যাক্টিভেট ক্লিক করলে ফোনটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা আমি আবার জেলব্যাক করে নেব। আমাদের জেলব্যাকটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবং ভিডিওটা অনেক লং হচ্ছে যার কারণে আমি কিন্তু এখানে কিছুটা স্কিপ করে দিয়েছি। ভিডিও শুরুতেই কিন্তু জেলব্যাকটা একবার দেখানো হয়েছে। জেলব্যাক ওকে হওয়ার পর এখানে দেখেন অল ডান এবং এখানেও কিন্তু ডান চলে আসছে। মোবাইলটা যখন জেলব্যাক ওকে হয়ে যাবে তখন হচ্ছে মোবাইলটা রান হবে। মোবাইলটা চালু হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং চালু হওয়ার পর দেখবেন যে এখানে অটোমেটিক ইনফরমেশনগুলো চলে আসছে। যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনফরমেশনগুলো এখানে চলে আসলো, আমি এটা ওকে করে দিচ্ছি। এবং এখানে চেকিং ডিভাইস, চেকিং ডিভাইসের পর কিন্তু এখানে আগের মতোই আমরা লেখাটা দেখতে পারবো। উইন্ডিয়ারটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা কুইট করে দিচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছেন আগের মতোই কিন্তু লেখা আসছে প্লিজ জেলব্যাক অ্যান্ড কানেক্ট ওয়াইফাই টু অ্যাক্টিভেট। ওয়াইফাই কানেক্ট করা আছে না? শিওর? ওকে ঠিক আছে। এখন আমি এখানে অ্যাক্টিভ ডিভাইসে ক্লিক করে দেবো, তারপরে এটা প্রসেসিংয়ে যাবে এবং মোবাইলটা এর মধ্যে বন্ধ বা চালু হতে পারে। কেবল কিন্তু ডিসকানেক্ট করা যাবে না। কিছু করেন না, মোবাইল এর মধ্যে বন্ধ হবে, চালু হবে, আনলক হবে, কিন্তু কেবল টেবিল খুলেন না। আমি যখন বলবো তখন করবেন, ঠিক আছে? আচ্ছা। স্ক্রিনে আইসি বাইপাস টুলটাতে সাকসেস লেখা আসা আগ পর্যন্ত আমরা অপেক্ষা করবো। এখন এখানে দেখতে পাচ্ছেন ইউর ডিভাইস ওয়াজ সাকসেসফুলি অ্যাক্টিভেট, ইটস রিবুটিং নাও। তার মানে আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে, আমাদের মোবাইলটা আনলক হয়ে গেছে এবং এই মোবাইলটা এখন রিবুট নেবে। সো এখান থেকে এটা আমি ওকে করে দিচ্ছি। হ্যালো, মোবাইল আনলক হয়ে গেছে না? দেখেন তো, দেখে আমাকে জানান এখনই। আনলক হয়ে গেছে না? কেবল খুলে ফেলেন। ঠিক আছে, মোবাইল কাজ করতেছে? হ্যাঁ কাজ করতেছে। এটা কি আপনার অ্যাপল আইডি খোলা যাবে না? এটাই, হ্যাঁ খুলতে পারবেন, অ্যাপল আইডি খুলে কাজ করতে পারবেন এখন। আচ্ছা ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। ওকে ঠিক আছে, তাহলে ভালো থাকেন। হ্যাঁ, ওয়েল, দেখতে পারলেন কিভাবে খুবই সহজে আমরা আল্ট্রা ভিউয়ার দিয়ে ইন্টারনেটের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে যে কোনো জায়গা থেকে মোবাইল আনলক করে দিই বা আনলক করে দিতে পারি, তার একটা কমপ্লিট প্রসেস কিন্তু আজকে আমি আপনাদের দেখালাম। সো আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এইভাবে কিন্তু আপনারা যে কোনো জায়গায় বসে, শুধু দেশ না, বিশ্বের যে কোনো প্রান্তে, দেশে এবং দেশের বাইরে থেকে এইভাবে কিন্তু আমাদের সাহায্যে যে কোনো মোবাইল আনলক করে নিতে পারেন। সো আর দেরি কেন, আপনার আইফোনটি আনলক করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার আইফোনের আইক্লাউডটি আনলক করে নিন। সো এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।